হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে কাঁথার মধ্যে পাতা কিভাবে শিলাবেন কোন পদ্ধতিতে সহজ সেলাই হবে সেটাই আমি দেখাবো তো আমি প্রথমে একটা পাতা করে দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আমি মাঝখান দিয়ে সুতাটা তুলে একদম পাতার মাথায় গিয়ে সুতাটা তুলে এই সাইডে একবার ওই সাইড একবার করে সুতাটা আমি ভরাট করে নেব পাতাতে তো আমি এখানে দুই রকমের পাতা ডিজাইন দিয়েছি আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি সেলাইটা করলাম আর আমার চ্যানেলে কাঁথার পিকচারের ভিডিও দেওয়া আছে যারা সুন্দর সুন্দর কাঁথার ডিজাইন দেখতে চান তারা দেখে আসতে পারেন আর সুন্দর সুন্দর কাঁথার ছবি দিয়ে ভিডিও আছে আপনারা চাইলে পুরো ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে তো এখানে আমি পাতা ভরা দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা পারবেন যারা নতুন একদম নতুন যারা তারাও পারবেন একদম সহজ সেলাই এটা কিন্তু একটু ঘন ঘন করে দুই পাশে সেলাই তুলে নিতে হবে তাহলে সেলাইটা একদম মানে পারফেক্ট হবে আর যারা একটু পাতলা করে পাতা সেলাই করতে চান তারা একদম পাতলা করেও সেলাই করে নিতে পারেন আমি যে সেলাইটা দিচ্ছি এটাই একটু মানে ফাঁকা ফাঁকা করে তুললে পাতাটা জালি জালি হয়ে যাবে আর এই যে দেখতেই পারছেন একদম পারফেক্ট ঘন হয়েছে পাতাটা কিন্তু আর এখানে আমার একটা পাতা হয়ে গেল তো আমি আর একটা পাতা দেখিয়ে দেব কিভাবে পাতা করবেন তো সুতা কাটার কোনো দরকার নেই এই সাইডে থেকে ওই সাইডে কাঁথার মধ্যে দিয়ে নিয়ে নেবেন পাতার মাথা যেখানে আছে ওইখানে নিয়ে নেবেন ডাইরেক্ট তো নিয়ে দেখেন আমি পাতার মাছ বরাবর দিয়ে এই সাইডে একটা আর এই মানে এই পাশে একটা করে সেলাই দিয়ে আবার এই পাশে একটা দিয়ে এই পাশে একটা সেলাই দিয়ে নেব একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে পাতাটা আমি কিভাবে করছি যে পাতাটা আপনাদের বেশি পছন্দ হয় আপনারা ওইভাবেই পুরা কাঁথা সেলাই করতে পারবেন বা জামার ফুল বলেন কাঁথার ফুল বলেন অনেকে পাঞ্জামেও হাতে কাজ করে কিন্তু তাদের জন্য একদম সহজভাবে আমি পাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থেকে সহযোগিতা করবেন তা আমার চ্যানেল সব রকমের ভিডিওই দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমার পাতাটা পাড়াই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এভাবে আপনারা চাইলে সুন্দরভাবে পাতাটা করে নিতে পারেন আর আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই الله حباس